এক জঙ্গলে টুনি তার স্বামী টোনা আর তার শাশুড়ি সুখী টুনটুনির সাথে থাকতো। টোনা তার স্ত্রী টুনি আর তার মাকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল। টুনি, এই টুনি, কোথায় গেলে? এদিকে আসো না একটু, আমার তো আবার বাহিরে যাইতে হবে নাকি? খাবার খুঁজতে হবে তো, কত বেলা হয়ে গেছে দেখো একবার। বলি টোনা, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আজ আমি খাবার খুঁজতে যেতে পারবো না, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আজ তুমি যাও না একটু খাবার খুঁজতে। তোমার শরীর খারাপ সেটা তো আমাকে আগে বলবে। যাকগে, তুমি বিশ্রাম নাও, বাসায় থেকো, আমি তবে চললাম খাবার খুঁজতে। এসব বলে টোনা খাবার খুঁজতে যায় আর টুনি বাসাতে বিশ্রাম করতে থাকে। এর কিছুক্ষণ পরে সুখী টুনটুনি সেখানে আসে। কি ব্যাপার বৌমা, তুমি এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার বৌমা? তোমার শরীরটা খারাপ নাকি আবার? আসলে মা, কি আর বলবো, শরীরটা বড্ড দুর্বল লাগছে, কোথাও যেতে ইচ্ছে করছে না। সারাদিন বাসায় থেকে শুধু বিশ্রাম করতে ইচ্ছে করছে মা, আর গা কেমন যেন গোলাচ্ছে, খুব অশান্তি লাগছে মা। বৌমা, এসব তুমি কি শোনালে মা? আর এমন শরীর খারাপ লাগা, এমন অশান্তি লাগার কারণ ভালো লক্ষণ মা? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী হতে চলেছ। আর এসব জেনে যে আমার কি ভালো লাগছে বৌমা, সেটা আমি তোমাকে বলে বুঝাতেই পারবো না। অবশেষে আমাদের ঘরে বুঝি ছোট ছোট ছানারা আসবে। যাই হোক বৌমা, তুমি বিশ্রাম করো, আর বাসায় যা কাজ আছে ওসব আমি সামলে নিব, কেমন বৌমা? এসব কথা বলে সুখী টুনটুনি সেখান থেকে চলে যায়। আর সুখী টুনটুনির মুখে নিজের গর্ভবতী হওয়ার কথা শুনে তো টুনি ভীষণ খুশি হয়। তবে টুনি আর সুখী টুনটুনির এত খুশি দীর্ঘস্থায়ী হয় না, কারণ বিকেল হতে না হতে ইগল মৃত টোনাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে। সে কি টুনি, কি আর বলবো তোমাকে, এক শিকারির তীরে আঘাতে টোনা মারা গেল, আর আমি এটা দেখতে পেয়ে সুযোগ বুঝে টোনার মৃতদেহ নিয়ে এলাম। তবে তোমরা কষ্ট পেও না, আমাদের পাখির জীবন তো এমনই, কখনো বা শিকারির হাতে আমাদের প্রাণ যাবে সেটা তো আমরা বুঝতেই পারি না। এসব বলে ইগল দুফোঁটা চোখের পানি ফেলে সেখান থেকে চলে যায়। আর চোখের সামনে সন্তানের মৃতদেহ দেখে তো সুখী টুনটুনি ভীষণ কষ্ট পায়। হে সৃষ্টিকর্তা, এটা কি হয়ে গেল? আমি এখনো বেঁচে আছি অথচ আমার ছানা চলে গেল, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, আমি বুঝতে পেরেছি। আজ কেন অলক্ষণে একটা ঘটনা ঘটলো, এই যে পুরো কপালই গর্ভ হওয়ার কারণে আমার সন্তান মারা গেছে। এই পুরো কপালই টুনির গর্ভের সন্তানই অপয়া, তাই এই গর্ভবতী হওয়ার কারণে আমার সন্তানটা চলে গেল। এই মুখপুরীকে আর আমার বাড়িতে থাকতে দিব না। এসব কথা বলে সুখী টুনটুনি টুনিকে তাড়িয়ে দেয়। আর অসহায় টুনি স্বামী সংসার হারিয়ে পথে পথে ঘুরতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমার স্বামী সঙ্গে সবই হারালাম, তবে কি আমার গর্ভের সন্তান সত্যি অপয়া? না, সেটা কি করে হবে, ও তো এখনো পৃথিবীর আলোই দেখলো না, ও কি করে অপয়া হবে? এসব আমারই কপালের দোষ, কিন্তু এখন তো আমাকে বাঁচতে হবে, আর গর্ভের সন্তানকেও বাঁচাতে হবে। এসব ভেবে টুনি কাজ খুঁজতে থাকে। আর অবশেষে টুনি কাকুলির বাসায় রাধুনির কাজ পেয়ে যায়। আর গর্ভবতী টুনি কাকুলির বাসায় রাধুনির কাজ করে, নিজে খাবার জোগাড় করত, আর কাকুলির বাসাতেই এক কোণে একটু আশ্রয় নেয়। কি ব্যাপার টুনি, তুই আজ এসব কি রান্না করেছিস? হ্যাঁ, এসব কি মুখে তোলার মতো? যত সব শুরুতে তো ভালোই রান্না করতি, আজকাল কি হয়েছে তোর? হ্যাঁ, আসলে মালকিন, শরীরটা খারাপ লাগছিল, তাই ঠিকমতো রান্নায় মনোযোগ দিতে পাইনি, আর তাছাড়া আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে তো। ও হ্যাঁ, তুই তো আমার গর্ভবতী, কিন্তু তোর কারণে তো আমি এমন অখাদ্য কুখাদ্য খেতে পারবো না,
তাই তোর মতো এমন গর্ভবতী রাধুনী আমার দরকার নেই, আমি অন্য রাধুনী রাখব, দূর হ আমার বাড়ি থেকে। না মালকিন না, এভাবে আমাকে তাড়িয়ে দিবেন না, এখন আপনি তাড়িয়ে দিলে আমার কি হবে, আর খারাপ রান্না হবে না মালকিন, আর কখনো হবে না। হয়েছে, আমি আর তোর কোনো অজুহাত শুনতে চাই না, এই নে তোর টাকা, আর দূর হয় এখান থেকে, তোর মতো গর্ভবতী রাধুনী আমার চাই না। এইসব বলে কাকলিকা টুনিকে তাড়িয়ে দেয়, আর অসহায় টুনি আশ্রয়হীন হয়ে পথে পথে ঘুরতে থাকে। হাই কপাল, সন্তান পেতে নিয়ে দুবার আশ্রয়হীন হলাম, এবার কি হবে আমার, এবার আমি কোথায় যাব, কোথায় থাকব। এসব কথা বলে টুনি যখন কাঁদছিল, তখন হঠাৎই টুনি তার হাতের টাকার দিকে খেয়াল করে, আর তখনই টুনির মাথায় একটা বুদ্ধি আসে। এই তো আমার হাতে কিছু টাকা, আমি তো একেবারে শূন্য হাতে নেই, কিছু টাকা তো আমার কাছে আছে, এই টাকা দিয়ে আমি বরং একটা খাবারের দোকান দিব, আর সে দোকানে নিজ হাতে রান্না করে খাবার বিক্রি করব। আমার হাতে রান্না তো খারাপ নয়, বেশ ভালোই। এরপর টুনি তার ভাবনা মতোই খাবারের দোকান দেয়, আর সেই দোকানে নিজ হাতে রান্না করে খাবার বিক্রি করতে শুরু করে। আর কিছুদিনে টুনি স্বাবলম্বী হয়ে যায়, সুন্দর একটা বাড়ি বানায়, টুনি দুটো ডিমও দেয়, ডিমে তাপ দিয়ে দুটো নাদুস নুদুস ছানা হয়, আর সে ছানা নিয়ে টুনি বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎই সুখী টুনটুনি টুনির খাবারের দোকানে আসে। এ কি মা, আপনি আমার দোকানে, বসুন মা, কি খাবেন বলুন, আপনি আমার দোকানে এসেছেন, এ দেখে আমার খুব ভালো লাগছে মা। বৌমা, আমি কিছু খেতে আসিনি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে বৌমা, তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি বড্ড একা হয়ে গেছি মা, আমার সেবা করার মতো আর কেউ নেই, তবে তুমি সন্তানদের নিয়ে তুমি তোমার এত উন্নতি করেছো, সেটা দেখে মনে হলো তোমার সন্তান অপয়া নয় মা, আমার ধারণা ভুল ছিল, তবে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমিও আবার তোমাদের সাথে থাকতে চাই বৌমা, আর এটা আমি বুঝতে পেরেছি মা, জন্মবিদ্য সব সৃষ্টিকর্তার হাতে, আর সৃষ্টিকর্তার ইচ্ছেতেই আমার সন্তান মারা গেছে মা। হ্যাঁ মা, অবশ্যই থাকবেন, আর আপনাকে ক্ষমা চাইতে হবে না মা, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এতেই অনেক খুশি, তবে চলুন মা আমার বাসায়। তারপর টুনি সুখী টুনটুনিকে তার বাসায় নিয়ে যায়, আর সেখানে সুখী টুনটুনি তার বৌমা নাতনিদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।